আমি বলেছিলাম আমার বউকে আমি হেলিকপ্টারের মাধ্যমে উঠাবো। অবশেষে হেলিকপ্টার চলে আসছে। আর আমাদের জন্য দোয়া করবেন। না 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 না। মাইনকারে আবার এটা তুই কি করলি রে ভাই, হেলিকপ্টারে বউ উড়ালি, দেখিস বউ যেন পড়ে না যায়। মনের মাঝে রাখিস রে ভাই, শুনেছি নারী নাকি আটকায় না। হেলিকপ্টার তো মামুলি ব্যাপার, উড়োজাহাজের মালিক ধনকুব তাদের বউ কিন্তু আটকায় নি রে ভাই। হেলিকপ্টার উড়োজাহাজ লাথি মেরে একাই ভেঙে গেছে অন্য নেড়ে অন্য সুখের আশায়। বিয়ের দিন আপনার হেলিকপ্টার আসেনি, মজামাস্তি করতে পারেননি, তো ঝাল তুলে নিলেন পরের দিন। মানিক ভাই রে, তোর হয়তো কয়টা টাকা হয়েছে, যার গরম ঝাড়ছিস, ঝাড়, সেটা তোর একান্তই ব্যক্তি ব্যাপার। কিন্তু মনে রাখিস, কাঙ্গাল যদি কম্বলে বসে গোয়া কুটকুটায় আর মনে মনে হাসে। যাই হোক, আমার কথা সেইটা না, আল্লাহ বাদশাকে ফকির আর ফকিরকে বাদশাও করতে পারেন, তবে উত্তম জ্ঞানী সেই যে নিজের অবস্থানটা বোঝে। শখ মানুষের থাকে, তবে অতিসুখ মানুষকে অহংকারীও করতে পারে। মানিক ভাই মনে রাখিয়েন, বাসর রাতের বিড়াল মেয়েরা আজীবন মনে রাখে, আপনার এই হেলিকপ্টার বিড়াল যেন কাল হয়ে না দাঁড়ায়, মানুষের হাসির খোরাক যেন না হয়। আপনার বউ মৌসুমীও কিন্তু টিকটক করে, পরে আবার যদি কেউ হেলিকপ্টারের বদলে উড়োজাহাজ দেখায় সেখানে উড়ার আশা করতে পারে আপনার বউ। কারণ টিকটকারেরা তো এমনই হয়, প্রতিবন্ধী, তাদের মনে যেটা আসে সেটাই তারা করে, পরে কি হবে সেটা অবশ্যই ভাবে না। সম্মান কি জিনিস এটা তাদের মেমোরিতেই নেই। মানিক ভাই, হেলিকপ্টারে বউ উড়িয়ে আপনাকে বেশ প্রভাবশালী প্রভাবশালী মনে হচ্ছে, তবে বউয়ের কাছে ওই বিষয়েও একটু প্রভাবশালী হয়েন, না হলে আদর্শ ইউনিয়নে দাওয়াখানাতেও একটু দেখাশোনা করিয়েন, যেমন করে থানায় দেখাশোনা করলেন। কারণ মনের সুখেই তো বড় সুখ, মনে যদি সুখ না থাকে তাহলে হেলিকপ্টার দিয়েও সুখ আসে না, আর নারীরা আটকেও থাকবেন না। কারণ মনের সুখেই বড় সুখ, মনে যদি সুখ না থাকে তাহলে হেলিকপ্টার দিয়েও সুখ আসবে না, আর একটু ব্যতিক্রম হলেই হেলিকপ্টারের কথা মনেই থাকবে না, বর্গা চাষ করে নেবেন। বর্গা চাষ ছাড়াই আপনার হেলিকপ্টার জীবন সুখ আর শান্তিময় হোক, এই দোয়াই করছি।